How long is it? তো এই শ্বাস দেখে বুঝতে পারছো যে কি হতে চলেছে তো রিঅ্যাকশন ভিডিও হবে ও রিলস করবে আর ও ক্যামেরা ধরবে আর কিভাবে ক্যামেরা ধরে শুধু সেটাই দেখো আর বাকি দেখতে থাকো ও দেখতে থাকো তাহলে দেখলেই বুঝতে পারবে চলো ওফ কি লাগছে হ্যাঁ বড় তো পাবে কেমন ভালো লাগছে গো বৌদিকে হুম হুম কাকু হাসছে ভালো লাগছে তোমাকে তোমার ফোন নেই আমার কাছে ভালো লাগছে হ্যাঁ দারুন 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 রিলস করবো দাঁড়াও রিলস দেখতে পারিনি আমি ওহো সরি মানুষ রে বাবা সরি 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 তো গাইস যাচ্ছি বরের কাছে আর বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আর ও যা বলছে সব মিথ্যা কথা তো লগ্ন 6টার সময় না বিয়ে করব তো লগ্ন 6টার সময় খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমি তো আর বেশিক্ষণ লাগবে না পৌঁছাতে তো দেখো কতক্ষণ লাগে পৌঁছাতে তো এই প্রথম বউ মনে হয় আমি যাচ্ছি বরের কাছে তা আবার এরকম ভিডিও করতে করতে কি বলছিল দাদু বলো আমরা এখন যাব একটু ট্রেন করে যাব একটু ধরে ভালো লাগছে আমাকে না নিদিকে ও
সুন্দরী লাগছে, দারুন দারুন। বিয়ে করবে না কেউ দেখলে বলো? পাত্র রেডি আছে, কি করে আমি একা যাচ্ছি বিয়ে করতে, তো আমার নিজের বরের কাছে, মা বাবা কিছুতেই রাজি হচ্ছে না, তাও চলো। এমা দিদা কি বলছে? কি জুতো নেবে নাকি? নতুন জুতো পরবে আবার? পয়সা এটিএম এখানে পাওয়া যায় না, চলো। আপনি এটা কে? বলো ভাল লাগছে? না না, শুটিং, এটা শুটিং করছে না, বিয়ে করবে আজকে, বিয়ে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? দাদু তো বিয়ে করবেই, পাশে একটা কাকু দাঁড়িয়ে আছে, কিছু বলো। কোন এই লোক? চলো, সবাই আমাকে বলে দিয়েছে ভাল লাগছে, তো আরে কয়েকজনকে ভালো লাগছে কাকু আমাকে, তো সবাই বলছে ভাল লাগছে, শুধু কিট্টুরি ভাল লাগে না, কিট্টু তোমারই এত ভাল লাগছে না আমাকে, ভাল লাগছে দেখো, সবাই বলে দিয়েছে ভাল লাগছে, আর দেখো যেরকম বলে দিয়েছে ভালো যেরকম লাগে। আরে কেনা কে চাতে হো, বুঝে না ভাই। তো গাইস এখন যাব আমি টিকিট কাটতে, আর বেশি তো লাগবে না, তো চলো এখন যাই টিকিট কেটে নিই। সামনে লেডিসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেডিসে টিকিট কাউন্টার থাকে, তাতেই চলো। আরে দূর, তাতেই চলো, চলো। আরে আপনি কাঁপছেন কেন? মানে কি বলবো, যাই হোক, কি করে
No. Oh, he tried it. No. Oh, he tried it. No. Oh, he tried it. আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আমার রিলস পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে দেখি কি করি। তো চলো, কি হয়েছে, যাবে না বাড়ি? হ্যাঁ যাব। তো তাড়াতাড়ি চলো। আচ্ছা দাদা, চলো। ওফ, ক্যামেরাম্যান তো আরেকজন ওখানে সেট। কোথায় যাচ্ছো? ওদিকে বাড়ি যাব। বাড়ি গিয়ে অবস্থা খুব খারাপ, সেজে আর প্রচন্ড পরিমাণে, মানে এত ভার লাগছে, এগুলো প্রচন্ড পরিমাণে আর কি ওয়েট লাগছে। তো এতটা ওয়েট যতক্ষণ খালি করে কোনোদিনও খাবিনি, আর আমি হাঁটতেও পারছি না। আপনার বুদ্ধি ভালো। কি হলো, কি হলো? আরে ধর বাবা, আরে কি করছেন? এ করোনা এরকম, আমার এখনো বিয়ে শাদী হয়নি। ইয়ো, তো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রচুর রিয়াকশন এসেছে, সবাই তো দেখতেই পেলে, মানে কেমন করে দাও, নাকের এটা ব্যথা হচ্ছে, তো সবাই তো দেখতেই পেলে কেমন করলো। আর যেহেতু ও রিয়াকশনও নিতে পারেনি ক্যামেরায়, তাই জন্য আমি ক্যামেরা চালিয়ে বকবক করতে করতে গেছি। এক টিকিট কাটার কথা যে আমি কবার বলি তার নেই ঠিক। তো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকনটা প্রেস করো আর সাবস্ক্রাইব করো। আর কিট্টু নেই, তাই কিট্টু এটা আমি ওর কথায় বলে দিচ্ছি। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।